যাবো। ভগবানের সরকার এবং সংগঠন সত্যি আজকে যে ফটিক সরাতে মারা গেছে ওর পরিবারেরও আমাদের রাজ্য সভাপতি 2,00,000 টাকা দিচ্ছেন, এই পরিবারকে দিচ্ছেন, সবাই সঙ্গে দল আছে। এটি এই প্রেক্ষিতে কিছু বক্তব্য মানে কথা কিছু কইবেন এই ব্যাপার নিয়ে দাদা? গত পরশু দিন আমরা সবাই জানেন যে অপু দাস যদিও সে খুব দরিদ্র মানুষ, নিজে পরিশ্রম করে তার সংসার চালাত, এক ছেলে এক মেয়ে, নিচে যাতে মাছ, তো মাছের ব্যবসা করত, মাছের পোনা ব্যবসা করত, তো ছেলে ওর কিছুদিন ওরা নিচেতে যা শুনলাম বুক ব্যথা চলছে অনেকদিন ধরেই, শারীরিক তার অসুবিধা ছিল কিন্তু সে ট্রিটমেন্ট ঠিকমতো করেনি। যাই হোক, সেদিন অকস্মাৎ একটা ঘটনায় কেন্দ্র করে যে মনে ব্যথা পেয়েছে নিশ্চয়ই, এবং সেই সঙ্গে পরিবারের পাশেও আমরা থাকার অঙ্গীকার করি। এটা সামান্য একটা সাহায্য যাতে মানে হারিয়েছে অপু চলে গেছে তাকে ফিরিয়ে দেওয়ার কোনো অবস্থা আমাদের মধ্যে নেই, কিন্তু তার পরিবারের পাশে আমরা আছি এবং তার বিভিন্ন দুঃখ কষ্টের সঙ্গে আমরা জড়িয়ে থাকব এবং আমাদের সাধ্য মতো আমরা তাদের যাতে সংসারে কোনো অসুবিধা না হয়, ছেলেটাও 12 ক্লাস পড়াশোনা করেছে, পাশ করেছে, এবং তাকেও যাতে ভালোভাবে আরও পড়াশোনা করতে পারে, কোথাও বাধা না পায়, সেটা আমাদের অবশ্যই থাকবে এবং আমরা চাই এই পরিবারের শান্তি হোক এবং অপু দাসের আত্মার সদ্গতি কামনা করি, শান্তি কামনা করি, পরিবারের যাতে সমৃদ্ধি সুখ সমৃদ্ধি থাকে সেটা চাই। আচ্ছা, সাহায্য হিসেবে কত টাকা তুলে দেওয়া হবে? মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথা পদের সভাপতি আমাদের 2,00,000 টাকা একটা সাহায্য দলের পক্ষ থেকে দিয়েছেন, ওদের পড়াশোনা করাও, এর জন্যই তো সভাপতি এটা চিন্তা করছে, কথা বুঝছো? পড়াশোনা করাও। আপনার ছেলে মেয়ে দুইটা নাম, শাশুড়িমাও আছে, আমি কিছু তিনজন মা করে দেখবেন, হ্যাঁ, সবসময় থাকুক, মার কথা শুনেছি বাবা। কাজা সময় দিয়ে যাবে এখানে পাঠাইছে, একাল কাজা কইছে বলে তো থাকে থাকছে এখানে পাঠাইছে, এটা হচ্ছে আপনার সঙ্গে আমরা আছি, এটা আমার ক্ষতিপূরণ আমরা জানো ক্ষমতা নাম একটু ধরেন।